আসসালামু আলাইকুম, স্বাগতম। ঈদের রেসিপিতে আজকে আছে বাংলাদেশি জনপ্রিয় একটি মিষ্টি, এর নাম হচ্ছে ক্রিম জাম। বাঙালি ঘরের প্রতিটি অনুষ্ঠানেই বিশেষ এই ক্রিম জাম মিষ্টিটি থাকতেই হবে। তো বানানো শুরু করি হুবহু দোকানের স্বাদে ক্রিম জাম। ক্রিম জামের জন্য প্রথমে মিষ্টিটা তৈরি করব, মানে আমি কালো জামটা তৈরি করব। প্রথমে মিষ্টির জন্য আমি সিরাটা তৈরি করে নিব। চুলায় একটি হাঁড়ি রেখে হাঁড়ির মধ্যে 3 কাপ চিনি দিয়ে দিলাম। 4-5টি ক্রাশ করা এলাচ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জাফরান। জাফরানটা যদি না থাকে বা না দিতে চান, না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি এখন 3 কাপ চিনির জন্য 3.5 কাপ পানি। চামচ দিয়ে চিনির সাথে পানি ভালো করে মিশিয়ে নিব। এর মাঝে চুলাটা ধরিয়ে দিলাম। চিনিটা একদম গলে পানির সাথে যখন মিশে একটু আঠালো আঠালো একটা ভাব আসবে, একদম খুব বেশি ঘন না। হাত দিয়ে ধরলে বোঝা যাবে যে হালকা আঠালো হয়েছে, এমনটা হলে চুলা থেকে হাঁড়িটা নামিয়ে নিতে হবে। আমি আবারও বলছি, খুব বেশি আঠালো হওয়া যাবে না, নইলে কিন্তু মিষ্টিটা শক্ত হয়ে যাবে। আমার এখানে শিরাটা হালকা আঠালো হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়ে শিরাটাকে এক সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে। এখন মিষ্টির জন্য খামিরটা তৈরি করব। বড় একটি প্লেটে 2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, এটা নিডো মিল্ক পাউডার, 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে 4 টেবিল চামচ ময়দা, 2 চা চামচ সুজি দিয়ে দিলাম, এটা শুকনো সুজি, সেখানে কিছু পরিমাণ খাবার রং। খাবার রংটা না দিলেও হবে, আমি জাস্ট কালারফুল করার জন্য খাবার রংটা দিচ্ছি। এখন সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধের সাথে। গুঁড়া দুধের মাঝে এখন অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দিব। রুম টেম্পারেচারে রাখা গরুর দুধ দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি, যাতে আমি একটি সফট খামির তৈরি করতে পারি মিষ্টির জন্য। অল্প অল্প করে গরুর দুধটা দিচ্ছি আর হাত দিয়ে মথে নিচ্ছি। এখানে খামিরটা হয়ে গেছে, অলটুগেদার আমি 1 কাপের থেকে সামান্য একটু কম গরুর দুধ দিয়ে মিষ্টির এই খামিরটা তৈরি করেছি। খামিরটা পারফেক্ট হয়েছে কিনা তা দেখার জন্য সামান্য একটু খামির ছোট বল করে নিচ্ছি। দেখুন, বলের মধ্যে কোনো ক্র্যাক বা ফাটল নেই, তার মানে খামিরটা হয়ে গেছে। হাতটা ধুয়ে হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে নিয়ে মিষ্টির আকার দিয়ে দিব। মিষ্টির আকারটা নিজের পছন্দ মতো দিতে হবে, তবে খামির দিয়ে মিষ্টির আকার দেওয়ার সময় সাইজটা মোটামুটি ছোটই রাখতে হবে, কারণ এই মিষ্টি তেলে ভাজা হবে, ভাজার সময় মিষ্টি ফুলে ফেপে ডাবল হয়ে যাবে। আর মিষ্টি খুব বেশি বড় হলে অনেক সময় শিরা একদম মিষ্টির মাছ বরাবর, মানে ভিতরে ভালোভাবে ঢুকে না। প্রথমে ছোট বানাতে হবে, এরপর ভাজার পরে যাতে সুন্দর একটা সাইজ হয় মিষ্টির, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমি সামান্য একটু লম্বাটে করে কালো জামের আকার দিয়ে দিচ্ছি। এখানে সবগুলো খামির দিয়ে মিষ্টির আকার দেওয়া হয়ে গেছে, মিষ্টিগুলো এখন ভাজার পালা। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে চুলায় গরম করতে দিয়েছি। তেলটা এমন পরিমাণে দিতে হবে যাতে মিষ্টিগুলো ভেসে থাকতে পারে। পারফেক্ট কালো জাম বা গোলাপ জাম মিষ্টির জন্য ভাজাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই মিষ্টিটা একটু সময় নিয়ে অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে মিষ্টির উপরের অংশটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু ভিতরটা হবে না, কাঁচাই থেকে যাবে। এখানে তেলটা গরম হয়ে গেছে, আমি লো আঁচে তেলটাকে একটু সময় নিয়ে গরম করে নিয়েছি। এখন মিষ্টিগুলো ছেড়ে দিব। দেখুন, মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু উপরে উঠে আসছে না, একটু সময় নিয়ে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠবে। এখন ভাজতে থাকবো।
গরম তেলে দেওয়ার পরপরই মিষ্টির উপরের আবরণটা দেখতে অনেকটাই অমসৃণ লাগবে, তবে ঘাবড়াবার কিছু নেই। মিষ্টিগুলো ভাজা হতে হতে উপরের আবরণটা মসৃণ হয়ে যাবে। আপনারা যদি একটু খেয়াল করেন আমার মিষ্টিগুলো তাহলেই বুঝতে পারবেন। লো আঁচে আস্তে আস্তে করে সময় নিয়ে ভেজে নিচ্ছি মিষ্টিগুলো। মিষ্টিগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আর উপরের যে আবরণটা আছে সেটা দেখুন কতটা মসৃণ হয়ে যাচ্ছে। মিষ্টিগুলো একদম কালচে বাদামি রং করে ভেজে নিব। একটা কালচেতে একটা ভাব আসবে, আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। চামচ দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে, এতে মিষ্টিগুলো ঘুরে ঘুরে ভাজা হবে আর মিষ্টির সব জায়গায় মোটামুটি এক রকমেরই কালার হবে। আস্তে আস্তে খুব সুন্দর একটা কালার চলে আসছে মিষ্টির মধ্যে। এমনটা হলে এখন তো গোলাপজামের কালার হয়ে গেছে, যেহেতু আমরা কালো জাম করব তাই আরও বেশিক্ষণ ভেজে নিতে হবে। মিষ্টিটা ভাজতে আসলে কতক্ষণ সময় লাগবে সেটা নির্ভর করে চুলার আঁচ আর মিষ্টির আকারের উপরে। ভাজতে ভাজতে এখানে মিষ্টিগুলো কালচেটে বাদামি রং হয়ে গেছে। এখন ছিদ্র আছে এমন চামচে দিয়ে গরম তেল থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি। তেলগুলো ঝরিয়ে নিচ্ছি যতটুকু পারছি। গরম তেল থেকে মিষ্টিগুলো উঠিয়েই চিনি শিরায় দিয়ে দিব। শিরার মধ্যে মিষ্টিগুলোকে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি। শিরায় দেওয়ার পর কিন্তু মিষ্টির রং আরও গাঢ় কালচেটে হয়ে যাবে। এখন চুলাটা লো টু মিডিয়াম আঁচে ধরিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। লো টু মিডিয়াম আঁচে এই মিষ্টিটাকে 8 থেকে 10 মিনিটের মতো জ্বাল দিব। মাঝে একবার একটু হাঁড়িটাকে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো একটু ঘুরে যায়। 10 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিলাম। এখন মিষ্টিটা দেখে নিচ্ছি, মিষ্টি 10 মিনিটেই শিরার মধ্যে থেকে কতটা বড় হয়ে গেছে। মিষ্টিগুলো তো এখন গরম আছে, আবারও ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার পরে দেখুন শিরাটা কতটা কমে গেছে, মানে শিরা খুব ভালোভাবে মিষ্টির ভিতর ঢুকেছে। একটা একটা করে মিষ্টি শিরা থেকে তুলে নিচ্ছি। কালোজাম মিষ্টি তৈরি। মিষ্টি বানানো তো হয়ে গেল, বানাবো এখন ক্রিম জামের জন্য ক্রিম। চুলায় একটি কড়াই রেখে কড়াইয়ের মধ্যে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর দিচ্ছি এখানে 5 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী দিতে হবে। দিচ্ছি এখানে 1 কাপ গুঁড়া দুধের জন্য 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরকম হ্যান্ড হুইস্কে দিয়ে। মিশানো হয়ে গেছে, দিচ্ছি এখন 1 টেবিল চামচ ঘি। চুলাটা ধরিয়ে দিলাম, ঘি ভালো করে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে জ্বাল দিতে থাকবো। জ্বাল দিতে থাকবো আর অনবরত নাড়তে হবে মিশ্রণটা, নইলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে। জ্বাল দিতে দিতে ক্রিমের মিশ্রণটা যখন হালকা ঘন হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল। যদি কোনো ফ্লেভার না দিতে চান তাহলে না দিলেও হবে, আবার কেওড়া জলের পরিবর্তে গোলাপ জলও দেওয়া যাবে। কেওড়া জল দিয়ে নাড়তে থাকব। ক্রিমের মিশ্রণটা যখন এরকমটা ঘন হয়ে আসবে, জাস্ট পানিটা শুকিয়ে একটু দলা পেকে আসতে থাকবে, এমনটা হলে বোঝা যাবে যে ক্রিমটা তৈরি হয়ে গেছে। চুলায় রেখে কিন্তু একদম শুকিয়ে ফেলা যাবে না, কারণ ঠান্ডা হলে ক্রিম কিন্তু আরও ঘন হয়ে যাবে। ক্রিমটাকে একদম ঠান্ডা করে নিব। এখন মিষ্টিগুলোকে একটি একটি করে হাতে নিয়ে মাছ বরাবর করে কেটে নিব। একদম দুই ভাগ করে কেটে নিব না, জাস্ট মাঝখান বরাবর একটু ডাবিয়ে কেটে নিতে হবে মিষ্টিগুলোকে। দেখলেই বোঝা যাবে যে আমি কিভাবে মিষ্টিটা কেটে নিচ্ছি। হাত দিয়ে মিষ্টির দুই পাশে এভাবে ধরে প্রেস করলেই ভিতরটা বোঝা যাচ্ছে। দেখুন শিরা কি সুন্দরভাবে মিষ্টির ভিতরে ঢুকে গেছে। সবগুলো মিষ্টি মাছ বরাবর ডাবিয়ে কেটে নিয়েছি। এর মধ্যে ক্রিমটা ঠান্ডা হয়ে গেছে,
ক্রিমটা যে কোনো জিপলক ব্যাগ বা আইসিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে এরপর আইসিং ব্যাগের মাথা বা জিপলক ব্যাগের মাথাটা গোল আর ছোট করে কেটে নিতে হবে। এখন এই মিষ্টির কাটা অংশটার মধ্যে লম্বা টেক করে ক্রিম দিয়ে দিচ্ছি। যেহেতু ঘরের তৈরি তাই বেশি করে ক্রিম দিলেও কিন্তু সমস্যা নেই। যেমনটা আমি এখানে দিচ্ছি, আমার পছন্দ মতো আমি বেশি বেশি করেই ক্রিম দিচ্ছি। হয়ে গেল জাম মিষ্টি দিয়ে ক্রিম জাম। এক মিষ্টিতে দুই স্বাদ পাওয়া যায়, একটি হচ্ছে কালো জাম আর একটি হচ্ছে সন্দেশের স্বাদ। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। মাশা আল্লাহ, একদম পারফেক্ট। দামি একটি মিষ্টির কম দামি রেসিপি তৈরি হয়ে গেল। দেখলেন তো বানাতে কতটা সোজা আর খরচও কিন্তু অনেক কম। আর জানেনি তো ঘরের তৈরি জিনিস অলওয়েজই বেস্ট। এই মিষ্টিগুলো আমার এক বোনের বাসায় গিফট হিসেবে নিয়ে যাব, তাই আমি একটি বক্সের মধ্যে মিষ্টিগুলোকে নিয়ে নিচ্ছি। নিজের হাতের বানানো মিষ্টি কাউকে গিফট করা বা কাউকে খাওয়ানো, এটা যে কত আনন্দের সেটা আসলে বলে বোঝানো যাবে না। আপনারাও বানিয়ে দেখতে পারেন মজার এই ক্রিম জাম মিষ্টিটি। আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, চেষ্টা করব উত্তর দেওয়ার। আর ভালো থাকবেন সবাই। আজকে চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।